الرحمن الرحيم إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم شيخ الهند كونفرنس আজ কে যারা আপনারা এই নামে ব্যতিক্রম ধর্মীয় কনফারেন্সে এসেছেন সবাইকে ধন্যবাদ এখানে অনেক উলামায়ে কেরাম আসছেন বিশেষ করে আমাদের এখানে উপস্থিত হয়েছেন খেলাফত মজলিসের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সাদিকুর রহমান সাহেব আমাদের প্রবীণ কমিউনিটি নেতা ডক্টর আব্দুল আজিজ সহ অন্যান্য যাদের নাম বলতে অনেক সময় লাগবে সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে জমিয়তে উলামায়ে ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আসলে আজকের যে ব্যতিক্রম ধর্মী এটা আমাদের একান্ত প্রয়োজন যে সময়ের দাবি যা আপনারা জানেন ভারত উপমহাদেশ স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আজকে অনেকে এটার পাতিহাস বানাইছে নানান ধরনের নানা মন্তব্য করে তাদের অবদানের কথা উলামায়ে কেরামের অবদানের কথা অস্বীকার করে কখনো স্বাধীনতার ইতিহাস রচনা করা যায় না 200 বৎসর আমরা যে দেশে আছি তারা আমাদেরকে শাসন করেছে প্রায় 200 বৎসর সেই 200 বৎসরের শাসনামলে যারা প্রথম সংগ্রামে মাহমুদ হাসান রহমতুল্লাহ আলাইহি সহ ওনার কাফেলায় তারা তাদের বিরুদ্ধে জেহাদের মাধ্যমে ভারতকে স্বাধীন করেছিলেন সেই স্বাধীনতা সংগ্রামের উজ্জ্বল নক্ষত্র হলেন মাহমুদ হাসান জামানার মুজাদ্দিদ তিনি ছিলেন তিনি নামই আজকের এই কনফারেন্স আপনারা অনেকে বলতে পারেন এই নামে কিসের জন্য কনফারেন্স এইটা কি আসলে এইটা সময়ের দাবি বর্তমান যুগে আজকে যারা চাচ্ছে আলেমদের নাম ইসলামের নাম ইতিহাস থেকে তারা মুছে ফেলবে কিন্তু আমরা বলতে চাই আলেমুল আমাদেরকে বাদ দিয়ে উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস যারা রচনা করবে তারাই সেই আটলান্টিক মহাসাগরে নিক্ষিপ্ত হবে তারা সত্যিকার অর্থে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানে না আমার দেশের কথাই বলি আজকে স্বাধীনতার কথা অনেকেই বলে যে আমরা স্বাধীনতার তারাই মাত্র একমাত্র কিছু বাইরে আছে যে তারাই মনে করে তারাই বাংলাদেশ স্বাধীনতার আমি আপনাদেরকে বলতে চাই যে 47 সালে যখন অর্থাৎ আমরা যখন স্বাধীনতা অর্জন না করতে পারতাম তাহলে আজকে বাংলাদেশ নামে একটা ভূখণ্ড 55,000 বর্গমাইল সেই বাংলাদেশ হতো না আপনারা জানেন উলামায়ে কেরামের সংগ্রাম ইতিহাস তাদের জিহাদের মাধ্যমে ভারত স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতা অর্জনের পরেই মুসলমান সংখ্যাগরিষ্ঠ হিসেবে আমরা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান আমরা এনেছিলাম নামে কিন্তু এটাকে বাদ দিয়ে আজকে বলতেছে আমরা এই আজকে যদি 47 সালে ভারত যদি স্বাধীন না হতো উলামায়ে কেরামের নেতৃত্বে তারা যদি জেহাদ না করতেন সেই ইংরেজ বেনিয়াদের বিরুদ্ধে তাহলে আজকে স্বাধীনতার নাম আমরা হয়তো শুনতামই না ঠিক বলি না বেটিক বলি এটা সবার জানা প্রয়োজন আজকে প্রজন্ম আমরা জানে না যে স্বাধীনতার ইতিহাস আজকে স্বাধীনতার ইতিহাস সত্যিকার অর্থে জানতে হলে আপনাদেরকে আমাকে সত্যিকার ইতিহাসের মাধ্যমে জাতিকে জানানো আমাদের জন্যই মানে দায়িত্ব আজকে যদি আমরা সেই সমস্ত যারা এই ইতিহাসবিদ নানানভাবে তারা রচনা করে ইতিহাস যে মিথ্যা সব কিছু দিয়ে সেটাকে বাদ দিয়ে প্রকৃতপক্ষে ইতিহাস আলেমরা আমাদেরকে বাদ দিয়ে প্রকৃত ইতিহাস রচনা করা যায় না আলেমদেরকে বাদ দিয়ে বাংলাদেশের স্বাধীনতা ইতিহাস রচনা করা যায় না আজকে আলেমদেরকে মনে করে টাপ টুপি দাড়ি পাঞ্জাবি পড়লেই ওরই নাকি স্বাধীনতা বিরোধী এগুলো আমাদের প্রজন্মের মগজের মধ্যে তাদের জেহেনের মধ্যে ঢুকাচ্ছে যে এর জন্য আমাদের এখন সময়ের দাবি আজকে এই শেখুল হিন্দ কনফারেন্সের মাধ্যমে আমরা আজকে মাত্র শুরু করলাম শুধু শেখুল হিন্দ ওনার যে প্রত্যেক কাফেলা ওনার যে সহচর ওনাদের প্রত্যেকের জীবনী নিয়ে যদি আমরা ঘন্টার ঘন্টা মাস ব্যাপী আমরা সম্মেলন করি তাহলে তাদের অবদান তাদের কথা আমরা কখনো আমরা শেষ করতে পারবো না এর জন্য আসুন আমরাও সবাই এই নামে শুধু শেখুল হিন্দ নয় যারাই ওনার সহচর সহযোদ্ধারা ছিলেন প্রত্যেকের নামে আমরাও অর্থাৎ যেই কনফারেন্স সেমিনারের মাধ্যমে আমাদের জাতিকে আমরা জানিয়ে দিতে চাই আমরা সেই উলামায়ে কেরামের নেতৃত্বে যেভাবে সংঘবদ্ধ হয়ে ভারতকে আমরা স্বাধীন করেছিলাম ঠিক তদ্রূপভাবে আজকে আমাদের সময়ের দাবি আমরাও আমাদের দেশকে আজকে ইসলাম ইমান আকিদা তাহজিব তমদ্দুনকে যারা ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধেও আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াই এর এইটাই হবে আজকে আমাদের সেই সম্মেলন থেকে প্রতিজ্ঞা মহতরম হাজিরিন আপনাদেরকে ধন্যবাদ আপনারা শুনবেন আমাদের শেখুল হাদিস আল্লামা তফজ্জল হবিগঞ্জি
উনি সত্যিকার অর্থে শেখুল হিন্দের প্রতিচ্ছবি। সেই মুহাদ্দিস সাহেব হুজুর কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে উপস্থিত হবেন, আপনারা ওনার কাছ থেকে সারগর্ব বক্তব্য শুনবেন। আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের গ্রেট ব্রিটেনের প্রখ্যাত আলেমে দিন, আমাদের সর্বজন শ্রদ্ধেয় আলেম হযরত মাওলানা শেখ আসগর হোসেন সাহেব, উনিও আপনাদের সামনে বক্তব্য রাখবেন, আরো উলামায়ে কেরাম আসবেন। আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই, যেহেতু আমরা এইমাত্র শুরু করলাম, ইনশাআল্লাহ আমরা শেষ হওয়া পর্যন্ত মুহাদ্দিস সাহেবের দোয়া নিয়েই আমরা এখান থেকে উঠবো ইনশাআল্লাহ। আমরা দোয়া পর্যন্ত যেন তাকি, সবাইকে আমি ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনারা বসেন, সেই সমস্ত ইতিহাস শুনেন, এবং সেই ইতিহাসের মাধ্যমে আমরা যাতে আমাদের জীবনকে গঠন করতে পারি, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।